আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে সবাইকে আমন্ত্রণ। সুপকে নিচ্ছি যে ভিডিও করে নিয়ে যাই কেন? প্রমাণ না না, সুটকি নিয়ে যাচ্ছি ভাবির থেকে। ও আচ্ছা, বুঝতে পারছি। আরো প্রয়োজন হইলে বললেন, আমি ভাবির থেকে নিয়ে দিব। কোথাও গেলে কোনো কিছু দেখলেই আমার কিনতে ইচ্ছা করে। এত কিনি তবু আমার মন ভরে না, শুধু কিনবো আর কিনবো এমন একটা চিন্তা। যতক্ষণ আমার ব্যাগে টাকা থাকে ততক্ষণ আমি খালি কিনি। সুটকিগুলো দেখেন, খুব সুন্দর। এই ভাবির থেকে এনে আমি অনেক বছর ধরে সুটকি খাই। অন্য জায়গার সুটকিগুলো এত মজা হয় না। আমার কক্সবাজার থেকে যে কুরিয়া করে যেই সুটকি আনে সেইটার চাইতে এইটা অনেক ভালো। দেখেন, এখানে 1 কেজি সুটকি। 1 কেজি সুটকিতে উঠেছে কয়টা? 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এর আগে আরও মোটা মোটা সুটকি দিছে, এটার চাইতেও আরও মোটা। এগুলো তো চিকন, কিন্তু এদের সুটকিগুলো লবণ ছাড়া। এই সুটকিগুলো বিদেশে যায়, তো এই জন্য এদের সুটকিগুলো আলাদাভাবে হয়, একদম পরীক্ষা করা। ওরা এগুলো পরীক্ষা নিরীক্ষা করে, যেখানে বিদেশে পাঠানোর জন্য সেইখান থেকে এই সুটকিগুলো আমরা নিই। এটা খেতে অনেক মজা হয়। আজকে আমি সুটকিটা ভুনা করব পেঁয়াজ দিয়ে। এই সুটকি আনার জন্য আমি আরও গিয়ে দেখলাম কোরকারেজের দোকানে পাতিলগুলো, দেখে আমার অনেক পছন্দ হইল। পছন্দ হওয়াতে 3টা পাতিল নিয়ে নিলাম। এত হাড়ি পাতিল কিনি, মনে করলাম সবগুলো তো বড় বড়, একটু ছোট ছোট পাতিল নেই। পরে 3টা পাতিল নিয়ে নিলাম। 3টা পাতিলের দাম নিয়েছে 400 টাকা। আর নিলাম ঘর মোছার জন্য। এটা ঘর মোছার এত রকম সিস্টেমের জিনিস কিনতেছি, তাও কিন্তু ঘর মুছতেই কষ্ট লাগে। কারণ কোনো দিন তো ঘর মুছি নাই, ঘর মুছতে কোনো সুবিধাই পাচ্ছি না। দেখি এবার এইটা দিয়ে কীভাবে কোনো সুবিধা পাই কি না, সেই কারণে এটাও কিনে নিয়ে আসলাম। এটা নিল 1900 টাকা। তারপরে দেখলাম যে সবজির গাড়িতে সবজি, তারপরে মনে হলো এগুলো তো আমাদের ঢাকার বেগুন। এই বেগুনগুলো আমরা ভাজা খাই, খুব পছন্দ। আর সুটকির জন্য নিলাম ধনে পাতা, আর নিলাম লেবু। এই লেবুগুলো খুব ঘ্রাণ, খেতেও খুব ভালো লাগে, এই জন্য আজকে এই লেবু আনলাম। এই সকালে গিয়ে পকেটটা খালি করে আসলাম। এই পকেট খালি করা, টাকা খরচ করা, কিছু কেনা আমার খুবই পছন্দের কাজ। সুটকিগুলো অনেক সুন্দর। যদি কারো দরকার হয় তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি এভাবে থেকে আপনাদেরকে নিয়ে দিব। একদম এগুলো মেডিসিন ছাড়া, লবণ ছাড়া, এগুলো বিদেশে যায়। হাতে বানানো রুটি হাতে বানিয়েছি, দেখেন। হাতে বানিয়ে নাস্তা খেতে অনেক মজা। এখন ভেজে নিচ্ছি, ডিম ভাজি করেছি, চা করেছি নাস্তা খাওয়ার জন্য। চা ঢেলে নিচ্ছি, চা হয়ে গিয়েছে। Thank you.
শুটকি রান্না করব, সেজন্য প্যানে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল পরিমাণে একটু বেশি দিয়েছি, কেননা তেলটা বেশি লাগবে। আমি পেঁয়াজ তেলে শুটকিটা ভোনা করব, সেই কারণে আমার তেল পেঁয়াজ বেশি লাগবে। আমি একটু আগে লবণ দিয়ে নিলাম যেন নিচে না লাগে, শুটকিটা আগে ভেজে নেব। এই শুটকিটা দেখিয়েছি আপনাদের, আর এরপরে আমি শুটকিটাকে একটু চুলায় ছেঁকে তারপরে টুকরা টুকরা করে কেটে পানিতে ভিজিয়ে রেখেছি, গরম পানিতে। গরম পানিতে ভিজিয়ে রাখার পরে এখন আমি কাটা করে নিয়েছি, ছাড়াই নিয়েছি। এই জন্যই ছাড়াইছি কাটাটা, কেননা পেঁয়াজ দিয়ে ভোনা করার পরে কাটা কাটা লাগলে খেতে বিরক্ত লাগে, সেই কারণে। এখন আমি শুটকিটা দিয়ে দিলাম আগে তেলের মধ্যে একটু ভেজে নিব কিছুক্ষণ, তার সাথে দিব একটু তেজপাতা। আমি শুটকিতে তেজপাতা খাই, আর এটা ছুরি শুটকি, কড়া ঘ্রাণ শুটকি খাই অবশ্য ঘ্রাণের জন্য, তারপরেও তেজপাতাটা দিলে একটা টেস্ট হয় ভালো। মানে শুটকিটা আমি একটু প্রথমে ভেজে নিব, যে ভাবির থেকে আমি শুটকিটা আনি সেই ভাবি প্রতি বছরই, প্রতি বছর মানে বছরে দুইবার ওনার থেকে আমি শুটকি আনি, একটু বেশি করে আনি। আমি এগুলো শুটকিগুলো সংরক্ষণ করব ফ্রিজে। এগুলো আমি কেটে টুকরো টুকরো করে ভালো করে প্যাকিং করে বা বক্সে ফ্রিজে রেখে দেব, যখন শুটকি মনে যাবে তখন খাবো, কেননা এই শুটকিগুলো তো সারা বছর কিনতে পাওয়া যায় না, সেই কারণে আমি এটা এভাবে রেখে দিই। শুটকিটা একটু ভেজে আমি মশলাগুলো দেব, টমেটো, ধনে পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ। এক চুলায় গরম পানি দিয়েছি, একদম ঠান্ডা পানি ইউজ করব না, পানি লাগেই না, সামান্য পানি লাগবে কিন্তু সেটাও গরম পানি। এখানে আমি বেগুন ভাজার জন্য বেগুনে মশলা মেখে রেখেছি, এই বেগুনে একটা কালো দাগ ছিল, এই জন্য আমি ছুরি দিয়ে ওই জায়গাটা ছিদ্র করে ফেলে দিয়েছি। আর এখানে একটা কই মাছ নিয়েছি, শুটকিতে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। শুটকির মেনই হলো পেঁয়াজ কাঁচামরিচ তেল, এই তিনটা যদি ঠিক মতো না হয় লবণ, তাহলে শুটকি খাওয়ার কোনো মজাই থাকে না, এগুলো পরিপূর্ণ হতে হবে। শুটকিটা আমি সব রকম মশলা দিয়ে কষাবো। আমি একটা আস্ত শুটকিকে কেটে ছোটো করে নিয়েছি, কিন্তু কাটা ফেলে দিয়েছি, এর জন্য কম হয়ে গেছে। যারা কাটা সহ রান্না করবেন তাদের জন্য অনেক বেশি, আমি কাটা ফেলে দিই। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা রসুনের পেস্ট, আর টমেটো আর একটু পরে দিব। টমেটো দিয়ে, টমেটো এখন দিলে একদম গলে গলে যাবে আর নিচে লেগে যাবে, এই জন্য টমেটোটা আর একটু পরে দিব, ভালো করে কষানো হয়ে নি। তারপরে আমরা যখন রাজশাহীতে ছিলাম নওগাঁ, তখন আমার মা শুটকি দিত এরকম পেঁয়াজ দিয়ে ভোনা করতো, তখন অবশ্য ছুরি শুটকি না, নওগাঁয় ছুরি মাছ পাওয়া যায় না, ছুরি তো সামুদ্রিক মাছ। ও শোল মাছ, তারপরে আপনার এই যে রুই কাতল, রুই কাতল যেটা মাঝারি সাইজের, এখন আমরা যেগুলো কিনি 1 কেজি ওজনের, এইগুলোকে আমাদের বিক্রমপুরের মানুষ সে বলে নলা মাছ। এগুলো এই নলা মাছগুলোকে আমার মা শুটকি দিয়ে দিত, মানে একসাথে প্রচুর 30-40 কেজি মাছ একসাথে আমার আব্বা কিনে আনত। তারপরে আমরা আমার আম্মা কাদের মানুষ যেগুলোরে কাটাই, ধুয়ে টুয়ে একেবারে শুটকি বানাইতো, আমি সাথে শুকাইতাম, সাথে উঠে দিতাম এগুলো কাজের মানুষের সাথে, সেই শুটকিটাও এভাবে রান্না করতো, অনেক মজা হইত। একটু ঢেকে দিব, দেখেন সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি একটু অল্প গরম পানি অ্যাড করব, যেন এটা ভালো মতো হয়। যখন অল্প অল্প পানি থাকবে তখন আমি এখানে টমেটো দেব,
শাক মশলা দেব, ধনে পাতা দেব, সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। কি ঘ্রাণ বের হয়েছে, পুরো বাসা একদম শুটকির ঘ্রাণে পড়ে গেছে। আর যারা শুটকি প্রেমিক তারা তো আমার এই শুটকি রান্না দেখে একদম ফিদা হয়ে যাবে। দেখেন শুটকিটা কি সুন্দর হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব টমেটো, নিচে একদম লাগে নাই, কি সুন্দর হয়েছে, একদম ভুনা ভুনা, আরও একটু শুকনো শুকনো হবে। এখানে আমি শাক মশলা দেব, টমেটো দেব, ধনে পাতা দেব, টমেটো দিয়ে দিচ্ছি। এখানে আমি শাক মশলা অ্যাড করব, একটু দিব শাক মশলা, আর দিয়ে দিব ধনে পাতা, বেশি করে ধনে পাতা দিলাম। এখন এটাকে আমি মিক্স করব আর একটু শুকনো শুকনো করব, আরও 5-7 মিনিট রাখব, কেননা চুলা কমিয়ে লো হিটেই তো রাখতে হবে, না হলে তো পুড়ে যাবে নিচে, আর পুড়ে গেলে শুটকি গন্ধ আসবে, খাওয়া যাবে না, পোড়া শুটকির পোড়া গন্ধ খাওয়া যায় না। সেই কারণে এটা খুব বেশি নাড়াচাড়া করে এটাকে আর একটু শুকাবো। দেখেন শুটকিটা কিরকম হয়েছে, গরম ভাত আর শুটকি খুব মজা। দেখেন ফাইনালি শুটকিটা হয়ে গিয়েছে একেবারে, দেখতেই কেমন লাগছে, খেতে তো কেমন হবে বুঝতেই পারছেন। আর শুটকি, শুটকি সবসময় পেঁয়াজ দিয়ে ভোনা করলে, টমেটো, ধনে পাতা, কাঁচামরিচ ঝাল ঝাল করে তেল বেশি দিয়ে টেস্ট হয়। উপরে তেল উঠে গেছে, আমার শুটকি রান্না হয়ে গিয়েছে, খুব টেস্টি এই শুটকিটা। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল খুব গরম হয়ে গিয়েছে, সুন্দর করে ভেজে নিই, বাকিগুলো ভাজবো না, আমি একটু বাইরে যাবো, এসে তারপরে ভেজে খাবো গরম গরম। মাছ ভাজাটা বেগুন ভাজাটা হয়ে গিয়েছে, আমি তাড়াহুড়া করতেছি, আমার সিএনজি চলে আসছে, একটু বাইরে যাব এই কারণে। বেগুন ভাজাটাও হয়ে গেছে সুন্দর করে, মেয়ে আর জামাই ভাত খেয়ে ফেলবে, আমি চলে আসব 1 ঘন্টার মধ্যেই। দেন আমি চা নাস্তা করে নিলাম আরেকবার, সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখছেন, এখন আমি এটা তুলে ফেলব। সন্ধ্যায় নাস্তা করলাম ফ্রুটস আর চা দিয়ে।